বিষাক্ত সাপের কামড়ে আহত শ্রমিক। ঘটনা শুক্রবার বিকেল 5:30 বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চণ্ডী ঠাকুর পাড়া এলাকায়। আহত শ্রমিকের নাম রাকেশ দেববর্মা, বয়স 24, পিতার নাম সূর্যবানু দেববর্মা। শুক্রবার দিন বিকেল বেলায় রাকেশ দেববর্মা সেগুন বাগানে কাজ করছিল। হঠাৎ করে হাতের মধ্যে লাউ পাতা রঙের একটি সাপ কামড় বসায়। প্রচণ্ড ব্যথা শুরু হয় হাতে এবং হাত ফুলে মোটা হয়ে যায়। সাথে সাথে তার পরিবারের লোকজন তাকে নিয়ে আসে বিশ্রামগঞ্জ হাসপাতালে। বিশ্রামগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে। সাপের কামড়ে আহত শ্রমিকের কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চণ্ডী ঠাকুরপাড়া এলাকায়। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান আহত শ্রমিক রাকেশ দেববর্মা। সেগুন বাগান সাপ করতে গেছিলাম, এরপরে লাউ ঢুকিনি এরকম সাপটা আগে কামড় দিয়েছে। আমি বিশ্বনগর হাসপাতালে আছি। তোমার নাম কি? যা আমার নাম রাকেশ দেববর্মা। বাড়ি গো? বাড়ি চল্লিশ পাড়া। নিজের বাগানে কাজ করতে চলেছিল? সেগুন বাগান আর কি পরিষ্কার করতে গেছে আর কি। কোন জায়গায় কামড় দিয়েছে? হাতে। এখন কই আছো? এখন বিশ্বনগর হাসপাতালে আছি।